হাই ফ্রেন্ডস, মৌসুমি শানসের আমি মৌ চলে এসেছি তোমাদের সঙ্গে কথা বলতে লেটেস্ট জি ফাইভ এর ওয়েব সিরিজ দুরঙ্গা নিয়ে। এটা অফিসিয়াল রিমেক অফ কোরিয়ান ওয়েব সিরিজ ফ্লাওয়ার অফ ইভিল। এতে 9টা এপিসোড 28 থেকে 36 মিনিটের মতো আছে। এটা ডিরেক্ট করেছেন প্রদীপ সরকার এবং আইজাজ খান। তো আমার বেশ ভালো লেগেছে সিরিজটার ফার্স্ট স্টার্টিং থেকেই, একটা টানটান উত্তেজনা ছিল, বেশ ইন্টারেস্টিং, কম্প্যাক্ট স্ক্রিন প্লে এবং এডিটিং, সিনেমাটোগ্রাফিও দারুণ, ব্যাকগ্রাউন্ড স্কোর ভালো এবং অ্যাক্টিংয়ে গুলশান দেভায়া আছেন, ভীষণ ভালো অ্যাক্টিং করেছেন। ওনার ক্যারেক্টারের মধ্যে বিভিন্ন সেট আছে এই সিরিজটাতে। আমরা ওনাকে এতদিন অব্দি নানান ভিলেন রোলে দেখেছি, কিন্তু এখানে উনি লাভিং, কেয়ারিং হাজব্যান্ড, ভালো বাবা হয়েছেন, সমস্ত সেটগুলো ভীষণ ভালোভাবে উনি করেছেন। তার সঙ্গে দৃষ্টি ধামি আছেন, ওনার ওয়াইফ এবং কপ। প্রত্যেকটা এপিসোড শেষ হওয়ার পরে অ্যাট্রাকশন থাকছে যে পরের এপিসোডে কি হবে। এই সিরিজটাকে 9টা এপিসোডে শেষ করা হয়নি, সিজন 2 এর দিকে টানা হয়েছে। তো 7-8 নম্বর এপিসোডগুলো আমার মনে হচ্ছে বেশি বড় হয়েছে, এডিটিং করে একটু ছোট করলে বা আর 2-1টা এপিসোড বাড়িয়ে শেষ করলে হয়তো ভালো হতো। এই ছিল আমার ওপিনিয়ন। তোমরা যারা দেখে নিয়েছো জানিও, যারা এখনো দেখোনি তাদের কেমন লাগলো জানিও। আমার ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করো, শেয়ার করো, লাইক করো। টাটা।